আনসোল্ভ মিস্ট্রিসে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, আমি রাজু। আজকের পর্বটি আমরা সাজিয়েছি অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে। আজকে আমরা আপনাদের সামনে বিশ্বের ভয়ানক এবং অত্যাধুনিক সামরিক অস্ত্রের সাথে পরিচয় করিয়ে দিব। তো আর দেরি কিসে, শুরু করা যাক। প্রাচীনকালের যুদ্ধ থেকে বর্তমান যুগের যুদ্ধের আকাশ পাতাল পার্থক্য। এখন আর একিলেস রাজা প্রিয়ামের উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে না, ব্রিটিশ ল্যাংবোমান কুড়াল নিয়ে তেড়ে আসা বাইকিংদের বুকে তীর দিয়ে ফুটো করে দেয় না, কিংবা বিশাল আকারের কাঠের ট্রে বাকেটের গোলা পাথরের দুর্গের উপর আশ্রয় পড়ে না। কালের বিবর্তনে যুদ্ধের সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। তলোয়ারের ঝনঝনের রূপ নিয়েছে রাইফেলের র্যাট র্যাট ট্যাট ট্যাট শব্দে। পাথরের গোলার বদলে ব্যবহার হয় মিসাইল, টর্পেডো, গ্রেনেড। এখন কার পক্ষে কত শক্তিশালী কিংবা দক্ষ যোদ্ধা রয়েছে তার উপর যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না, নির্ভর করে কার কাছে কতটা উন্নত প্রযুক্তির অস্ত্র রয়েছে এবং সেটি কোন পরিস্থিতিতে ব্যবহার করা যাচ্ছে। যদিও যুদ্ধের ধ্বংসযজ্ঞ কল্পনাতীতভাবে বেড়ে গেছে, বর্তমানে পারমাণবিক বোমার আঘাতে একটি মহাদেশ গায়েব করে দেওয়া সম্ভব, সেই পরিপ্রেক্ষিতে বর্তমান বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন অস্ত্রগুলো দিয়েই সাজানো হলো আজকের প্রতিবেদন। প্রথমেই পরিচিত হওয়া যাক AA-12 অ্যাটকিসন অ্যাসল্ট শটগানের সাথে, যা সর্বশেষ সংস্করণ করা হয় 2005 সালে। ম্যাক্সওয়েল অ্যাটকিসনের উদ্ভাবন করা এই শটগান আবিষ্কার হয়েছিল আরও অনেক আগেই, 1987 সালে। এর শেষ পরিবর্তন হয় 2005 সালে, যা বর্তমান US মেরিন কর্পোরেশন ব্যবহার করে। 18 বছর ধরে চলে আসা, নিয়মিতভাবে আপগ্রেড করা এই অস্ত্রে যোগ করা হয়েছে অনেক কিছুই। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর স্বয়ংক্রিয় ব্যবস্থা। মাত্র 1 সেকেন্ডে এই অস্ত্র দিয়ে 5টি শটগান শেল খতম করে ফেলা যায়। এর 1 ড্রাম শেল শেষ করতে বেশি কিছু করতে হবে না, মাত্র 4 সেকেন্ড ট্রিগার চেপে ধরে রাখলে ড্রামের সম্পূর্ণ 20টি শেলই বের হয়ে যাবে। এর আরও বড় সুবিধা হলো এর সাথে উন্নত মানের বিস্ফোরক ফ্রগ 12 ছোড়া যায় 175 মিটার দূরত্ব পর্যন্ত। AA-12 মূলত ব্যবহার হয় দীর্ঘমেয়াদী যুদ্ধক্ষেত্রে, কোনো ধরনের জ্যামিং ছাড়াই একটানা 9,000 রাউন্ডেরও বেশি শেল ছোড়া সম্ভব এই অস্ত্রের সাহায্যে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অধিকারে এই অত্যাধুনিক শটগানটি রয়েছে বর্তমানে। এবার পরিচিত হওয়া যাক ফেজার রাইফেল 2007-এর সাথে। এই অত্যাধুনিক প্রযুক্তি রাইফেলের আকার আকৃতি দেখে মনে হতে পারে টাইম মেশিনে ভ্রমণ করে রাইফেলটি ভবিষ্যৎ থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু অবাক হলেও সত্যি, আজ থেকে 10 বছর আগে আমেরিকার ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এই অস্ত্র যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য তৈরি করে রেখেছে। ফেজার রাইফেলের পূর্ণ রূপ হলো দ্য পার্সোনাল হল্টিং অ্যান্ড স্টিমুলেশন রাইফেল। মূলত এটি শত্রুর দিকে লেজার রশ্মি নিক্ষেপ করে তাকে অন্ধ করে ফেলে। জাতিসংঘের আইন অনুযায়ী অন্ধ করে ফেলার লেজার গান ব্যবহারের উপর নিষেধাজ্ঞা থাকলেও ফেজার রাইফেল সাময়িকভাবে অন্ধ করে ফেলার প্রক্রিয়া নিয়ে আসার কারণে এটি নিষেধাজ্ঞা থেকে বেঁচে যায়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এই অস্ত্র ইরাকেও ব্যবহার করেছে, যেখানে চেকপয়েন্টের দিকে ধেয়ে আসা আত্মঘাতী ইরাকিদের থামানোর জন্য এটি ব্যবহার করা হতো। ফেজার রাইফেলের পুরোটাকেই বলা হয় ভবিষ্যতের অস্ত্র। এর সবুজ রশ্মি আগে থেকে এর টার্গেটের দূরত্ব আর এর প্রয়োগ ক্ষমতার সাথে সাথেই হিসাব করে ফেলে, যাতে কেউ সম্পূর্ণরূপে অন্ধ হয়ে না যায়। এবার কথা বলা যাক XM-201O স্নাইপার নিয়ে। XM-201O স্নাইপার রাইফেল মূলত 22 বছর পুরনো এবং M-24 স্নাইপার রাইফেলের অত্যাধুনিক সংস্করণ। বিশেষ করে এই মডেলটি বানানো হয়েছে আফগানিস্তানের উঁচু এলাকায় ব্যবহারের জন্য। রেমিংটন কোম্পানির দায়িত্বে থাকা এই অস্ত্র দিয়ে 1200 মিটার পর্যন্ত নিখুঁতভাবে টার্গেট করা যায়। এছাড়াও এতে রয়েছে সাউন্ড সাপ্রেসর, যার ফলে শব্দ শোনা যাবে না, এবং রয়েছে ফ্ল্যাশ সাপ্রেসর, যার ফলে আলোর ঝলকানি দেখা যাবে না, এমনকি থার্মাল ভিডিও, যাতে নাইট ভিশন, ইনফ্রারেড কিংবা থার্মাল ইমেজিংয়ে স্নাইপার রাইফেলটির গরম ব্যারেল ধরা পড়ে না। এবার কথা বলবো XM-25 ইন্ডিভিজুয়াল এয়ারবাস্ট ওপেন সিস্টেম বা IAWS-2014 নিয়ে। শুধুমাত্র আমেরিকান সেনাবাহিনীর দখলে থাকা আরেকটি চমকপ্রদ প্রযুক্তি হলো এই IAWS, যাকে দ্য পানিশার বলে অভিহিত করা হয়। এই অস্ত্রের সাহায্যে 0.5 কিলোমিটার দূর থেকে নিখুঁতভাবে গ্রেনেড ছোড়া সম্ভব এবং এর সবই ঘটে এর ভিতরে থাকা কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে। এর রেঞ্জ যতটা না চিত্তাকর্ষক, তার চেয়ে বেশি চিত্তাকর্ষক এর কম্পিউটার প্রোগ্রাম, কারণ গ্রেনেডটি কতবার ঘুরবে তা নির্দিষ্ট করে দিলেই গ্রেনেডটি কত দূরে গিয়ে পড়বে তা প্রোগ্রাম ঠিক করে দেয়। অর্থাৎ এটি কত দূরে যাবে তা নির্ভর করে গ্রেনেডটি কতবার ঘুরবে তার উপর। গ্রেনেডটির বিস্ফোরণও ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা সম্ভব। 10 মিটার দূরত্ব পর্যন্ত বাংকার বা ব্যারিয়ারের আড়ালে লুকিয়ে থাকা শত্রুর কাছে পাঠিয়ে দিয়ে সময় মতো বিস্ফোরণ ঘটালে অভিযানের সমাপ্তি ঘটবে। এবার কথা বলা যাক কর্নার শট 40 মিলিমিটার গ্রেনেড লঞ্চার 2003 নিয়ে। দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা শত্রুকে সরিয়ে দিতে যদি আন্দাজে গুলি চালাতে হয় তাহলে তো ভালোই সমস্যা, আবার গুলির যোগান রক্ষার্থে যদি মাথা বের করে দেখতে গিয়ে নিজের মাথাটা উড়ে গেল আরও বেশি সমস্যা। এই সমস্যা দূর করতে উদ্ভাবন করা হয়েছে কর্নার শট অস্ত্রের, যার সাহায্যে বন্দুকের নল যে কোনো দিকে ঘোরানো সম্ভব। এই পিস্তলগুলো অনেকগুলো টুকরো একসাথে করে বানানো,
এতে রয়েছে গ্রেনেড লঞ্চার, যা দিয়ে 150 মিটার দূরত্ব পর্যন্ত গ্রেনেড, টিয়ার গ্যাস এবং 60 মিলিমিটারের বুলেট ছোড়া যায়। রয়েছে উচ্চ রেজুলেশন সম্পন্ন ক্যামেরা এবং 2.5 ইঞ্চির এলসিডি মনিটর। ইসরায়েলে উদ্ভাবন হওয়া এই অস্ত্র বর্তমান ভারত সহ 8টি দেশে ব্যবহার করা হয়। এবার বলি M32 গ্রেনেড লঞ্চার 1980-র কথা। এই সেমি অটোমেটিক গ্রেনেড লঞ্চার দিয়ে প্রতি সেকেন্ডে 3 রাউন্ড গুলি করা সম্ভব হলেও মিনিটে তা কমে গিয়ে দাঁড়াবে 18 থেকে 21 রাউন্ডে। 1980 সালে দক্ষিণ আফ্রিকায় ডিজাইন করা এই অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরাও ব্যবহার করে, যদিও যুক্তরাষ্ট্রের বর্তমান আপগ্রেডেড গ্রেনেড লঞ্চার থেকে কিছুটা কম উন্নত। প্রায় 5.5 কেজি ওজনের এই লঞ্চার দিয়ে 400 মিটার দূরত্ব পর্যন্ত গ্রেনেড ছোড়া যায়। এবার বলি HKM-320 গ্রেনেড লঞ্চারের কথা। গ্রেনেড লঞ্চার HKM-320 নিজেই একটি ভয়ানক অস্ত্র, আর এর সাথে যদি অন্য কোনো অ্যাসল্ট রাইফেল যুক্ত করা হয় তাহলে তো কথাই নেই। এই লঞ্চার দিয়ে সব ধরনের ন্যাটো গ্রেনেড ছোড়া সম্ভব, হোক সেটা উচ্চ বিস্ফোরক, স্মোক গ্রেনেড কিংবা অন্য কিছু। এর লেজার ফাইন্ডার দিয়ে একেবারে নিখুঁতভাবে গ্রেনেড ছোড়া যায়। তাছাড়া এর নাইট ভিশন ফিচার একে রাতের অন্ধকারে ভীষণ কার্যকারী করে তোলে। সর্বশেষ কথা বলবো ম্যাটারো রকেট লঞ্চার নিয়ে। নামটি শুনলে এর সাথে ষাঁড়ের লড়াইয়ের সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা হতে পারে, কিন্তু এর সাথে আঁকবেই ষাঁড় লড়াইয়ের কোনো সম্পর্ক নেই। ষাঁড় যোদ্ধার ইংরেজি নাম ম্যাটাডোরের সাথে মিলিয়ে রাখা হলেও নামটি মূলত এসেছে ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক অ্যান্টি ডোর থেকে। 9 কেজি ওজনের বিশাল এই রকেট লঞ্চার দিয়ে 0.5 কিলোমিটার দূর থেকে ট্যাঙ্ক কিংবা বাড়িঘর উড়িয়ে দেওয়া সম্ভব। মূলত শহর অঞ্চলে যুদ্ধের ব্যাপকতা বৃদ্ধির দিকে লক্ষ্য রেখে এটি ডিজাইন করা হয়েছিল। জার্মানি, ইসরায়েল এবং সিঙ্গাপুরের বিশেষ সেনাদল এই রকেট লঞ্চার ব্যবহার করে থাকে। এত গেল প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাওয়া যুদ্ধক্ষেত্রে হাতে ধরা অস্ত্রগুলোর গল্প। পরবর্তী পর্বে থাকবে এমন সব অস্ত্রের উদ্ভাবনের গল্প যা অন্যান্য সামরিক বাহিনীর কাছে এক আতঙ্কের নাম। সবাই ভালো থাকবেন এই কামনায় আমি সাইন অফ করছি, আপনাদের হোস্ট রাজু। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর নতুন কিছু জেনে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন।